আটলান্টিকের উপকূলে বেড়ে ওঠা আর্জেন্টাইন গোলরক্ষক ড্যামিয়ান এমিলিয়ানো মার্টিনেজ। মার্ডেল প্লাটা শহরে জন্ম নেওয়া ছোট্ট দিবুকে নিশ্চিত কাছে টেনেছে সমুদ্রের নীল ঢেউ। নোনা পানির তীব্র ঢেউ, প্রচণ্ড তাপপ্রবাহ আর দমকা হাওয়াই মার্টিনেজকে হয়তো গড়ে তুলেছে বাস্তব জীবনের যোদ্ধা হিসেবে। সামুদ্রিক ইগল, আলবাট্রস সহ নাম না জানা কত শত সামুদ্রিক পাখি তো রাঙিয়ে গেছে মার্টিনেজের জীবন। তার জীবনে হয়তো সবচেয়ে বেশি দাগ কেটেছিল মধ্য আমেরিকার কোনো অতিথিবাস পাখি, নয়তো পরিযায়ী পাখিটি এশিয়ার কোনো দেশ থেকে সাত সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে গিয়েছিল মার্টিনেজের মনে দোলা দিতে। সেই থেকেই হয়তো শখ জেগেছে ডানা মেলে উড়ে বেড়ানোর। রূপকথার গল্প লেখার সুখস্মৃতি সঙ্গী করেই চলেছেন আর্জেন্টিনার গোলপোস্টের সামনে দাঁড়ানো এ মহাবীর। গোলপোস্টের সামনে স্পট কিক ঠেকিয়ে উঠতে থাকেন ঠিক বাস পাখির মতো। বাস পাখি সবার কাছে ক্ষিপ্রতার প্রতীক, তীক্ষ্ণ দৃষ্টি তার শক্তি। বাস পাখির এই গুণ দারুণ মিলে যায় মার্টিনেজের সঙ্গে। প্রতিপক্ষ ফুটবলারের স্পট কিকই তার প্রধান শিকার। ম্যাচ টাইব্রেকারে গড়ালে সবাই যখন ঘেমে একাকার, সবার যখন দুশ্চিন্তা আর স্নায়ুচাপে দুমড়ে মুষড়ে যাওয়ার দশা, এমন একটা সময়েও মার্টিনেজ প্রাণবন্ত। টাইব্রেকারে ফুটবল জাদুকর লিওনেল মেসি পেনাল্টি মিস করলেও ভয় ডরহীন এই অতন্দ্র প্রহরী। দুই তিনটা স্পট কিক রুখে দলকে জিতিয়ে মাঠ ছাড়বেন, এটাকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন মার্টিনেজ। ঢাকা সফরে বাংলাদেশের সমর্থকদের দেওয়া বাস পাখি উপাধিটা বেশ মনে ধরেছিল মার্টিনেজের, তাই বারবার নামটি জপে শেষে নিজেই বলে গেছেন, আমি বাংলাদেশের বাস পাখি। প্রিয় জন্মভূমি আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে চারবার পেনাল্টি শুটআউটের মুখোমুখি হন মার্টিনেজ। ২০২১ সালের কোপা আমেরিকায় শেষ চারে কলম্বিয়ার বিরুদ্ধে তিনটি চোখ ধাঁধানো সেভে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এরপর সুদীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা ঘোচায় দলটি। ২০২২ বিশ্বকাপের শেষ আটে ট্রাইবেকারে এমির মহাকাব্যিক দুই সেভ, এরপর ফাইনালেও ফ্রান্সের বিপক্ষে দুটি অতিমানবীয় সেভ করে দেশবাসীকে তিন যুগ পর উপহার দেন বিশ্বকাপের সোনালি ট্রফি। এবার কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষেও দুটি দুর্দান্ত সেভ করেন মার্টিনেজ। মার্টিনেজের এই সাফল্যের নৈপথ্যে রয়েছে তার কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়। ৩১ বছরের এই গোলরক্ষকের ভাষায়, প্রতিদিন অনুশীলনে ৫০০র মতো শট মোকাবেলা করেন, চেষ্টা থাকে সবসময় ভালো কিছু করার। মাঠে মার্টিনেজের ভূমিকা কেবল পেনাল্টি রুখার মধ্যে সীমাবদ্ধ নেই। পেনাল্টি শট নেওয়া ফুটবলারকে বিভ্রান্ত ও ভয় দেখানোর জন্য মনস্তাত্ত্বিক কৌশলের শুষ্ক চালও চালেন। পেনাল্টি নেওয়ার সময় অখেলোয়াড় সুলভ স্লেজিং অভিযোগে সমালোচনাও হয়েছে তার। লিওনেল মেসির পার ভক্ত মার্টিনেজ, মেসিও মার্টিনেজ বলতে অজ্ঞান, বলেছেন তাদের দলে বিশ্বসেরা গোলরক্ষক মার্টিনেজ আছে। এবার কোপায় শিরোপা জয়ের লড়াইয়ে কলম্বিয়ার জন্য শুধু মেসি ডিমারিয়াই নয়, বাস পাখি খ্যাত মার্টিনেজও যে বড় চ্যালেঞ্জ সেটা আর বলার অপেক্ষা রাখে না। রিপোর্ট প্রতিদিনের বাংলাদেশ।